নমস্কার সকলকে, আমি সঙ্গীতা এবং আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে সাদর আমন্ত্রণ। আজকের রেসিপি মাশরুমের একটা খুবই সিম্পল এন্ড হেলদি একটা রেসিপি। মাশরুম কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, তাই আজকে মাশরুমের একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করছি, যেটা ভাত বা রুটির সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আমি এখানে 200 গ্রাম বাটন মাশরুম ইউজ করছি। প্রথমে মাশরুমগুলোকে ভালো করে 3 থেকে 4 বার জল বোতলে বোতলে ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে হালকা একটু মাশরুমের গাগুলোকে একটু ভালো করে কোচলে কোচলে ধুয়ে নিয়েছি। এইবার ছুরি দিয়ে হালকা চাপ দিয়ে মাশরুমের গায়ের যে কালো স্কিনটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত কটা মাশরুমের ওপরের স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মাশরুমের ডান্ডির নিচের অংশটাকে একটু কেটে নিয়েছি। এবার মাশরুমটাকে ঠিক এই রকম ধরে পাতলা পাতলা করে মাশরুমগুলোকে একদম ফাইন স্লাইস করে নিয়েছি। এইভাবেই আমি সব কটা মাশরুমগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম টু বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও দেখুন একদম লম্বা সরু ঝিরি করে কেটে নিয়েছি। আর এরই সাথে নিয়ে নিয়েছি একটা অর্ধেক ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি এরকম একটু লম্বা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে শুধু সবুজ রঙের ক্যাপসিকাম ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কালারের ক্যাপসিকাম দিয়েও এটা বানাতে পারেন, খুবই কালারফুল লাগবে দেখতে। আর নিয়েছি 7 থেকে 8টা রসুনের কোয়া। রসুনগুলোকেও একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। রসুনের ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে দারুণ লাগে। এবার গ্যাসের ওপর ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জাস্ট 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা রসুন। রসুনটাকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে জাস্ট একটু হালকা করে ভাজতে হবে, মানে পেঁয়াজটা কিন্তু একদমই লাল করে ভাজবেন না। জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কেটে রাখা মাশরুম। মাশরুমটাকে হালকা নাড়াচাড়া করার পরই দেখবেন মাশরুম থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে। তাই মাশরুম ভাজার সময় আমি এর মধ্যে অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেশানোর সাথে সাথেই দেখবেন মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়তে থাকবে। তাই যাতে মাশরুমটা ভালো মতো রান্না হয়ে যায় তাই আমি খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে মাশরুমটাকে খানিকক্ষণ একটু হতে দেব। আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে একটু হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাকেও ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এর মধ্যে দারুণ লাগে। আর দিয়ে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। সমস্ত কিছু ভালো করে আরও একবার মিশিয়ে নিয়েছি। এইভাবেই আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা গুঁড়ো যায় না, এটা কিন্তু এইরকমই সিম্পল থাকে এবং ভীষণ ভালো টেস্টি খেতে হয়। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকাটাকে চাপা দিয়ে জাস্ট 1 মিনিট এটাকে একটু হতে দেব, যাতে ক্যাপসিকামটাও একদম সুন্দর নরম হয়ে যায় আর মাশরুমটার মধ্যে বাড়তি জলটাও যাতে শুকিয়ে যায়। এটাকে আমি হাই ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়েছিলাম। এখন দেখুন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিলেই একটা খুবই হেলদি ডায়েট ফুড কিন্তু রেডি হয়ে যাবে। এই মাশরুমটা কিন্তু ভীষণই হেলদি হয় এবং দেখলেন এর মধ্যে কিন্তু খুবই সামান্য তেল লাগে, মশলা তো কিছু পড়েই না, এবং এটা ভাত বা রুটির সাথে কিন্তু সাইড ডিশ হিসেবে কিন্তু দারুণ লাগে খেতে। ট্রাই করে দেখুন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।